নববর্ষ পাঁচ মিশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ফ্যামিলি সমস্ত মেম্বারদের আমি শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজ নববর্ষের দিন, আমরা তাও পাঁচ মিশালি গল্প চ্যানেলে কোনো ছুটি না নিয়ে এসেছি, কারণ আমরা আজকের দিনটা দারুণভাবে সেলিব্রেট করবো বলে আজ গাছপালার মধ্যে দিয়ে আজকে আমাদের শুটিংটা শুরু হচ্ছে। চলুন আমরা ভেতরে যাই, বাইরে ভীষণ রোদ, সকাল হতে না হতে একটা দারুণ কাঠফাটা রোদ উঠে গেছে। আমরা ভেতরে যাই, কি হচ্ছে একটু দেখি। আজকের দিনে আমরা কি কি করব, বিশেষ কিছু করব না, কারণ আজকে প্রচুর কাজ আছে। কিন্তু আজকে আমরা একটু খাবো, বুঝতেই পারছেন বাঙালি নববর্ষ মানে একটু ভালো করে খাওয়া দাওয়া। সে খাওয়া দাওয়াটা কেমন হবে এবং আর কি কি করব সবই আপনাদের আজকে দেখাবো। চলুন আমরা ভেতরে যাই। ঠান্ডা ঘরে ঢুকছি, আরাম। পাঁচমিশালি গল্প চ্যানেলের যেখানে শুটিং হয় সেই শুটিং এর ঘরটাতে আমরা বসছি। সেটা ভালো করে আজকে সকাল থেকে আমরা ডেকোরেট করেছি, দেখতেই পাচ্ছেন যে স্টাইল ফাইল দিয়ে নানা রকম মোটা টোলা দিয়ে একটা অন্যরকম লুক, নববর্ষ নববর্ষ লুক। তার সঙ্গে যে টেবিলের একটা সুন্দর ক্লথ, টেবিল ক্লথ পাতালে তার উপরে বই করে জানি না, এটা ওদের কেউ কিছু করেছিল। এনিওয়ে, আর অনেকেই রেডি হচ্ছে, আমার যে কোচ তাকে দেখুন, সে এখন রেডি হচ্ছে। আমি অলরেডি রেডি, চুলটুল বেঁধে চুলটুল লাগিয়ে একদম রেডি। তাছাড়া বাকি লোক একটু কাজ করছে, কারণ পুরোটাই আড্ডা আর খাওয়া দাওয়া করলে তো হবে না, নিজেদের নিজের রোজগার, সেই জন্য আমরা আজকে একটু কাজে করে নেব। আচ্ছা, এখন অনুপ্রিয়াকে দেখাচ্ছি। ও ভাই, অনুপ্রিয়া একটু ঘোর দেয়, তৈরি হচ্ছে এখন। তাহলে আমরা আজকে এই ঘরটা কেমন সাজিয়েছি অল্প দেখলেন, এখন আমরা খাওয়া দাওয়ার জায়গাটাতে আসিনি, তার আগে চলুন আমরা দেখে নিই বাকিরা কি করছে। আসুন, বাকি দুজন যথারীতি কাজ নিয়ে বসে গেছে, কাজ ছাড়া রেখে কিছুই যাবে না। আচ্ছা, আমি একটু বিশেষ করে দেখাবো কানের দুলটা, একটুখানি ক্লোজে আমি দেখাতে বলবো। উমেন্স ডেতে ওই প্রাইজ পেয়েছিল কানের দুলটা, সেটাও পরে এসেছে। আর যে ছোট্ট টিফিন কৌটোটা আমি পেয়েছিলাম, সেটাতে আমি একটুখানি চাটনি বা পোস্ত বাটা এরকম রাখি রাখি, ঠিক আছে। দুজনেই বসে গেছে, দুজন দারুণ সেরেছে দুজনে নববর্ষের দিন, খুব সুন্দর লাগছে আর বোঝাই যাচ্ছে। কিন্তু কাজ কিছুই বোঝে না, কাজ ছাড়া। আর যেটা আমি এখনো বলিনি সেটা বলছি, আজকে আমরা প্রত্যেকে কিছু না কিছু নিজের হাতে রান্না করে এনেছি। কি কি এনেছি সেগুলো সব আপনাদের দেখাচ্ছি। খাওয়া দাওয়ার কথা বলছিলাম, চলুন তাহলে আমরা নববর্ষের খাওয়া দাওয়াটা শুরু করে ফেলি। প্রথমেই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, মানে বাংলায় বেরোলো না আর কি, সেই জন্য বললাম স্বাগতম পানীয়। বাংলা যদি করি, আজকে আমরা ঠান্ডা মিষ্টি লস্যি দিয়ে আমাদের সবাইকে স্বাগত জানাবো। চলুন আমরা শুরু করি। অনুপ্রিয়া আয়, লস্যি বানিয়েছে ও নিজের হাতে, ভীষণ সুন্দর একটা মানে সুদিং ব্যাপার বোঝাই যাচ্ছে, খেতেও দারুণ হবে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি এটা নিয়ে, এবার তোমাকে ঢুকতে হবে। চলে এসছি লস্যির লোভে, চলে এসো সবাই, লস্যি এসে গেছে, আও সবাই কাজ বন্ধ করে দাও কিছুক্ষণ, তাই বন্ধ। সবার জন্য গ্লাসে লস্যি ঢেলে ফেলেছি, একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল লস্যি, কারোর বরফ লাগবে না, বরফ ছাড়াই একদম রিফ্রেশিং লস্যি। চলো সবাই একটা করে গ্লাস তুলে দাও, তুমি নিয়ে নাও। ধন্যবাদ এবং শুভ নববর্ষ সকলকে, তুমি নিয়ে নাও একটা গ্লাস। খুব ভালো হয়েছে, আর এই গ্লাসটা তুমি নিয়ে নাও। আচ্ছা, সবাইকে শুভ নববর্ষ। আচ্ছা, কি হয়েছে, দারুণ হয়েছে।
এবার আমি দর্শকদের একটা কথা বলি, এই লস্যিটা কি করে বানানো হলো আপনারা যদি জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটা বলবেন। তাহলে আমাদের যে বানিয়েছে সে কিন্তু সেটা নিজের হাতে আপনাদের সামনে বানিয়ে দেখাবে। আজকে আমরা সবাই কিছু না কিছু ঘরের থেকে বানিয়ে নিয়ে এসেছি। যেমন এখানে এসে লস্যিটা বানালো, আর স্যালাড কেটে এনেছে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখনো স্যালাডটা বানাচ্ছে। সেখানে আমি অবশ্যই একটা ব্লগ বানাবো যেখানে আমি লস্যিটা শিখে শুনে নিয়েছেন। আপনারা যদি সত্যি সেই রকম সুন্দর কুল লস্যি খেতে চান এবং বানানো শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ব্লগ ভালো লাগছে, এবং আমরা তাহলে আরো নতুন নতুন ব্লগ দেবো, অবশ্যই লস্যি বানানোটা তো দেবো। আমিও একটা জিনিস বানিয়ে এনেছি যেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর এখন এটা এক্সাইটেড সেটার জন্য যে তুমি কখন সেটা শেয়ার করবে, বলবো আমি সেটা কি পরে আসছে একটা একটা করে। আমরা লাঞ্চ টাইম আমাদের, এবার আমরা নববর্ষের খাবার দাবার নিয়ে বসবো। আজকে যেরকম আপনাদের মমিতাদি বলে দিয়েছিল আগেই যে আজকে সমস্ত আইটেম কিন্তু আমরা প্রত্যেকে কিছু না কিছু আমরা বানিয়ে নিয়ে এসেছি। তো আজকে প্রথমেই স্যালাডটা তো আপনারা দেখেছেন, আমি দেখালাম স্যালাড তৈরিটা। এখানে আছে আমাদের চিকেন চিজ বল, আর আছে ফিশ চপ, এগুলো আমাদের শ্রীজাদা বানিয়ে নিয়ে এসেছে আজকে। আর এখানে আছে পোলাও, যেটা সবই বানিয়ে এনেছে, মোগলাই চিকেন যেটা পারমিতা বানিয়ে এনেছে, আর এখানে রয়েছে আমাদের ফেরনি যেটা মৌমিতাদি বানিয়ে এনেছে। আর এইটাতে কি আছে বলুন তো? এটাতে কিন্তু পান আছে। বাঙালির কিন্তু খুব পছন্দসই জিনিস খাবার শেষ পাতে পান খাওয়া। তাই দেখুন আমাদের ফ্রাই, মেইন কোর্স, ডেজার্ট, পান, কোনো কিছুই বাদ চাইনি, সমস্ত কিছু দিয়ে একটা কমপ্লিট কোর্স আমাদের টেবিলে রেডি আছে। আর দেরি নয়, প্রত্যেকে প্রচন্ড খিদে পেয়ে গেছে, এবার আমরা সবাই খেতে বসে যাব। এর মধ্যে আমি একটা কথা বলে নিই, এই যে খাবারগুলো প্রত্যেকটাই হোমমেড, যদি কারোর মনে হয় যে আপনারা এই খাবারগুলো বানাতে চান করে, খুব অল্প সময় আমরা বানিয়েছি, কারণ বানিয়ে নিয়ে আমরা এখানে চলে এসেছি, বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি সকালবেলা আমরা বানিয়ে নিয়ে এসেছি। যদি আপনাদের এটার মেনু লাগে বা কি করে আমরা বানালাম সেটা আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন। এবং এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে, যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলুন আমরা তাহলে খাওয়া শুরু করি, আর দেরি করব না। এই থালাগুলো বলি, এখন এই নো প্লাস্টিকের সময় আমরা এটা বাজারে পেয়েছি, সুপুরি পাতার আপনারা পাবেন বাজারে এবং অনলাইনেও পাওয়া যায়। সুপুরি পাতার থালা এবং চামচ, খুব সুন্দর দেখতে এবং বেশ শক্ত করি, আর এগুলোতে আমাদের হেলথও কোনোভাবে এফেক্টেড হবে না। আর একটা কথা তুমি কি বলেছো, এগুলো রিইউজেবল। হ্যাঁ, আপনারা চাইলে এগুলো কিন্তু রিইউজ করতে পারেন, কারণ আমি পরে মাঝে মধ্যে সেই রকম খুব বেশি ড্যামেজ না হলে আপনারা দেখে বা ধুয়ে রাখতে পারেন, দুবার ইউজ করতে পারেন।
গিয়ে দেখি কি কেমন রান্না করে রান্না করে নিচ্ছি। এবার আমরা ফিরনি খাচ্ছি, আর আমি আপনাদের আগেই বলেছিলাম যে ফিরনিটা বানিয়ে এনেছে মমিতা, খেয়ে দেখি কিরম হয়েছে তোমার ফিরনি। পুরো জমে গেছে, ধন্যবাদ। ফিরনি বাটিতেও জমে গেছে পুরীর মধ্যে, আর মুখে দিলে তো জমে গেছেই। আর যেরকম আপনাদের বলা হয়েছে যে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর মমিতা জি কিন্তু তাহলে ফিরনিটা কি করে বানিয়েছে সেটা আপনাদের যে একটা ব্লগ বানিয়ে দেখাবে, নিশ্চয়ই দেখাবে। আর আমার যারা পুরনো বন্ধু যারা এখানে ব্লগ দেখছো তারা জানবে যে আগে আমাদের একটা খাদ্যমেলাতে এই ফিরনি কিন্তু আমি বহুবার বানিয়ে খাইয়েছি এবং তোমরা খুব এনজয় করেছো। তাই নতুন পুরনো সব বন্ধুদেরই বলছি, যদি আপনারা এই ফিরনি বানানো শিখতে চান, ভীষণ সোজা বানানো, তাহলে আমি একটা বানিয়ে আপনাদের ব্লগ করে দেখাবো। তাহলে আজ এই পর্যন্ত, সবাই আমরা ভালো চলুন, অবশ্যই এনজয় করি, আর নতুন বছরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে বর্ষ সফল সফল।